হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার তখন আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো সপ্তম শ্রেণির যে গণিত বিষয়টা আছে সেই সপ্তম শ্রেণীর গণিত বিষয় তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের এই যে একশো একষট্টি নাম্বার পেজটি আছে সেটা খুলে নাও আর একশো একষট্টি নাম্বার পেজে দেখো সূত্র দু এ দেখো সূত্রের সাহায্যে দেখা এখানে দেখো একের দেখার অঙ্কটা আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই এর হোলে স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি এর স্কোয়ার সমান চব্বিশ একশোয় এটা আছে তাহলে তোমরা ভালো করে একটু মন দিয়ে দেখো এখানে ভালো করে দেখে নাও মন দিয়ে তাহলে এখানে আমরা দেখো যেটা করবো প্রথম কাজ এটাকে যদি তোমরা এ ধরো আর এটাকে যদি বি ধরো তাহলে কী হবে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর মানে হচ্ছে একবার এ প্লাস বি আর একবার হচ্ছে এ মাইনাস বি হবে ওকে তাহলে দেখো এ প্লাস বি এ তাহলে এটাকে পুরোটাকে কী ধরেছে এটাকে তাহলে এ প্লাস

প্লাস টু এক্স মাইনাস থ্রি ওয়াই সেকেন্ড প্যাকেট ক্লোজ করে দিয়ে আবার সেকেন্ড প্যাকেট চালু করো টু এক্স প্লাস থ্রি ওয়াই আচ্ছা মাইনাস হওয়ার কথা একটা মাইনাস দাও মাইনাস টু এক্স মাইনাস সেকেন্ড প্যাকেট ক্লোজ করো এখানে দেখো ভালো করে প্লাস থ্রি ওয়াই মাইনাস কেটে গেলো প্লাস টু কেটে তাহলে দেখো দুই আর দুয়ে কত চার ফোর এক্স গুণিতক ফোর এক্স গুণিতক তিন আর তিনে ছয় সিক্স ওয়াই তাহলে চার ছয় হবে চব্বিশ এখানে এক্স এখানে ওয়াই মানে চব্বিশ এক্স ওয়াই তাহলে এখানে ডান পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত ডান পক্ষ ব্যাকেটে প্রমাণিত করে নেওয়া প্রত্যেকে তো তোমরা এরপর প্রত্যেকে দুয়ের ধার অঙ্কটা একটু ভালো করে মন দিয়ে দেখো দুয়ের ধার অঙ্কটাতে যেটা বলা আছে দেখো আমি সাধারণত এটা দুয়ের দাগার অঙ্ক এটা বাম পক্ষে এটা পক্ষে আমি একবারে ডাইরেক্ট লিখে নিচ্ছি অঙ্কটা না লিখে ঠিক আছে তো এটাকে কীভাবে করবো দেখো তোমাদেরকে একটা সূত্র বলি আগে দেখো এক্স প্লাস ওয়াইয়ের হোলে স্কোয়ার ইন্টু এক্স প্লাস এক্স মাইনাস ওয়াইয়ের হোলে স্কোয়ার এর মানে কি এর মানে হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওকে তাহলে এখানে দেখো আমি যদি এ কে এ সমান যদি এক্স ধরি আর টু বি সমান যদি ওয়াই ধরি তাহলে এই সূত্রটাতে আমি খুব ইজিলি করতে পারবো ওকে সেই জন্য আমি দেখো এখানে যেটা লিখবো ভালো করে একটু দেখে নাও তোমরা প্রত্যেকে ধরি ধরি এ সমান এক্স এবং বি সমান টু বি টু বি সমান ওয়াই ওকে লে সমান এক্স এবং টু সমান ওয়াই তাহলে ভালো করে দেখে না প্রত্যেকে তাহলে এখানে যেটা করতে হবে তোমাদেরকে এখানে টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস কারণ এইটা পুরোটা এই সূত্রতে চলে আসবে ওকে তাহলে এটা যদি এটাতে চলে আসে কারণ এটার তো সূত্রটাই দেখো এরকম এক্স প্লাস ওয়াই এর হোলে স্কোয়ার আর কি না প্লাস এক্স মাইনাস ওয়াই এর হোলে স্কোয়ার এর মানে হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওকে টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এখান থেকে দেখো আমি যদি এক্সের মান কী ধরেছি এ এ ধরেছি তো তাহলে টু তাহলে এ স্কোয়ার প্লাস ওয়াই স্কার টু বি এর হলে স্কোয়ার এর মানে জানো এর মানে হচ্ছে দুই দুকানে চার আর এখানে বি ফোর বি ফোর বি এ স্কোয়ার সেই জন্য আমি এটা একবারে ফোর বি এ স্কোয়ার করে দিলাম এই মানগুলো জাস্ট এখানে ইনপুট করলাম ওকে করলে তাহলে দেখো এটা কী হয়ে যাবে তো এটা প্রমাণ হয়ে গেল দেখো আমাকে এইটাই প্রমাণ চেয়েছে এটাই প্রমাণ চেয়েছে ওকে তাহলে এটা প্রমাণিত অতএব বামপক্ষ তো এটা কিন্তু আর এক রকম ভাবে করা যায় সেটা আমি দেখিয়ে দিচ্ছি রকম ভাবে করবে দেখে না ভালো করে তোমরা প্রত্যেকে এটা তোমাকে প্রমাণ করতে হবে দেখে নাও প্রত্যেকে তাহলে তুমি এইটাকে যদি এ ধরো এটা এ এটা পুটাকে বি ধরবে তাহলে এ প্লাস এর হোল স্কোয়ারের সূত্র কী প্রত্যেকেই তোমরা জানো এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস এর স্কোয়ার ওকে তাহলে এটা আমি কি করব বলো এটা আমি সেকেন্ড ব্যাকেটের মধ্যে রাখবো এই প্লাসটা যেরকম আছে থাকলাম এটা আবার সেকেন্ড ব্যাকেট দিলাম তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ এর হোল স্কোয়ার মানে টু বি এর হোল স্কোয়ার সমান দেখো সেকেন্ড ব্যাকেটের মধ্যে দেখো এ স্কোয়ার প্লাস দুই দুকোনের চার ফোর বি প্লাস ফোর বি এ স্কোয়ার সেকেন্ড ব্যাগেট ক্লোজ প্লাস করলাম দেখো a স্কয়ার আ - 4ab + b স্কয়ার মানে 4b এর হোল স্কয়ার ওকে তাহলে দেখো a স্কয়ার + 4ab + 4b স্কয়ার + a স্কয়ার - 4ab + 4b স্কয়ার তাহলে এখান থেকে দেখো এই প্লাস ফোর বি স্কোয়ার এই মাইনাস ফোর সরি এই প্লাস ফোর এই মাইনাস ফোর এবি আমি কেটে দিলাম তাহলে কেটে দিলে দেখো এখানে একটা এখানে একটা রয়ে গেছে তাহলে এটা কী হয়ে যাবে টু এ স্কোয়ার হয়ে গেল প্লাস এইটা আর এইটা তাই তো তাহলে এইট স্কোয়ার হয়ে গেল তাহলে এখান থেকে যদি আমি টু কমন নিই তাহলে এ স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার তাহলে দেখো এটার সঙ্গে এটা প্রমাণ হয়ে গেল কি প্রমাণ হয়ে গেল তো তাহলে অতএব বাম পক্ষ পক্ষ সমান ডান প্রমাণিত ওকে তো বন্ধুরা এটা তোমাদের বইয়ের এটা তিনের দাগের অঙ্ক তিনের দাগের অঙ্গটা আমি দেখো অঙ্গ লিখছি না ডান পক্ষ বাম পক্ষ আর পক্ষ লিখে নিচ্ছি দেখো বাম বামপক্ষ তোমাদের এরকম আছে তাহলে এটাকে যদি এ ধরো এটাকে যদি বি ধরো তার মানে এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন টু বি প্লাস বি স্কোয়ার ওকে তার মানে কি এল এ স্কোয়ার প্লাস টু এল এম প্লাস এম স্কোয়ার এটাকে যদি করো দেখো তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন টু বি প্লাস বি স্কোয়ার প্লাস ফোর এল এম প্লাস ফোর এল এম সমান দাও সমান দেখো এল এ স্কোয়ার মাইনাস টু এল এম প্লাস এম স্কোয়ার প্লাস ফোর এল এম তাহলে এখান থেকে দেখো তাহলে এটা মাইনাস টু এল এম এটা প্লাস ফোর এম মানে কি বলো তাহলে মাইনাস ফোর এল এম থেকে যদি আমি টু এল এম বাদ দিই তাহলে এখনও টু এল এম থাকবে তো সেই জন্য দেখো এল এ স্কোয়ার প্লাস টু এল এম প্লাস এ স্কোয়ার তাহলে এটা কী পক্ষ আর এইটা দেখো এই দুটো পক্ষই সমান বাম পক্ষ সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত ওকে কারণ এটা আমি জাস্ট সূত্র অ্যাপ্লাই করেছি আর এখানে দেখো মাইনাস টু এল এম আর তোমার কাছে প্লাস ফোর এল এম প্লাস মানে জমা আছি সেখান থেকে তোমার যদি দুইটা বাদ হয়ে যায় তাহলে এখনো দুটো থাকবে তো থাকবে মানে কি সেই জন্য টু এম হয়ে গেল বুঝতে পেরেছো করে নাও থেকে তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম এই তিনটা অঙ্কই থাক তোমার এগুলো আগে ভালো করে প্র্যাকটিস করো তারপরে নেক্সট অঙ্ক করাবো ওকে প্রত্যেকে ভালো থেকো